সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। এইবার এইচএসসি সমমানে কমেছে পাশের হার প্রকাশের সময় গত রবিবার 26 নভেম্বর 2023। 2023 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার 26 নভেম্বর সকাল 11টার দিকে গণভবনে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকাশিত ফলে এই বছর দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 78.64%। গত বছর অর্থাৎ 2022 সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল 85.95%। সেই হিসাবে এবার পাশের হার 7.31% কমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় অর্ধেকে নেমেছে। চলতি বছর দেশের 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া 13.5 লাখের বেশি শিক্ষার্থীদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 92,365 জন। গত বছর অর্থাৎ 2022 সালে সেই সংখ্যা ছিল 1,76,282 জন। সেই হিসাবে এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কমেছে 83,917 জন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষা ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপুমনি, 9টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা। প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পর বেলা 11টা থেকে শিক্ষা বোর্ডগুলো ওয়েবসাইটে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা। এছাড়া মোবাইলে SMS পাঠিয়ে ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল জানা যাচ্ছে। দুপুর 2টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। চলতি বছর 8টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় 17 আগস্ট, শেষ হয় 25 সেপ্টেম্বর। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা 10 দিন পিছিয়ে 27 আগস্ট শুরু হয়। সবগুলো বোর্ডে একই দিনে পরীক্ষা শুরু না হলেও 11টি শিক্ষা বোর্ডে একসঙ্গে ফল প্রকাশ করা হলো। এই বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডে 2,658টি কেন্দ্রে শিক্ষার্থী ছিল 13,59,342 জন। তাদের মধ্যে ছাত্র সংখ্যা 6,88,887 জন এবং ছাত্রী 6,70,455 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী 11,08,594 জন, যাদের মধ্যে বিজ্ঞানের 2,55,512 জন, মানবিকের 6,40,876 জন এবং ব্যবসায়ী শিক্ষার 2,12,206 জন। মাদ্রাসা বোর্ড থেকে 98,031 জন ও কারিগরি বোর্ড থেকে 1,52,717 জন পরীক্ষায় অংশ নেয়।